প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের গণিতের কোশ্চেন পেপার। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইন্টু 6 = 6। প্রথম, 1 বর্গ মিলিমি সমান সমান কত বর্গ সেমি? এখানে দেখো চারটা অপশান আছে, 0.1, 0.01, কোনোটি নয়, উত্তর হবে 0.01। পরের প্রশ্ন, আমি টোটোতে 12 কিমি 40 মিনিটে গেলাম, টোটোর গতিবেগ ঘন্টা, এখানে অপশান হচ্ছে 12 কিমি 15 কিমি 18 কিমি না 20 কিমি, উত্তর হবে 18 কিমি। পরের প্রশ্ন, সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা, এখানে দেখো চারটা অপশান আছে, 2, 5, 6, 4, উত্তর হবে 5। পরের প্রশ্ন, 5.45 × 5.45 − 3.45 × 3.45 / 5.45 + 3.45 এর সরলতম মান হবে, এখানে দেখো চারটে অপশান আছে, 2, 3, 8.90, কোনোটি নয়, উত্তর হবে 2। পরের প্রশ্ন, a = b, b = c হলে a + bc তার হোল স্কোয়ার a² + b² + c² এর মান হবে 1/3, 3, 9, 1, উত্তর হবে 3। পরের প্রশ্ন, 3^0 / 2^0 (5^0) এর সরলতম মান, এখানে দেখো চারটে অপশান আছে, 25, 5, 1, 2, উত্তর হবে 2। দেখো, দুয়ের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। এখানে মোট 11টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 10 = 20। প্রথম, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? পরের প্রশ্ন, 1.75 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2 এর বর্গ হবে? পরের প্রশ্ন, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো m - mq। পরের প্রশ্ন, একটি আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার, বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? পরের প্রশ্ন, x^a + b (a - b), x^b + c (b - c), x^c + a (c - a) = কত? পরের প্রশ্ন, দুটি পদের গুণফল 16 - x² এবং একটি পদ 4 - x হলে অপরটি কত? পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? পরের প্রশ্ন, দ্বিস্তম্ভ লেখ কাকে বলে, এর দুটি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সামন্তরিকের 4টি ধর্ম লেখো। পরের প্রশ্ন, 5 ও 45 মধ্যে সমানুপাতটি লেখো। দেখো, 3-এর দাগে রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। প্রথম, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি 2 লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? পরের প্রশ্ন, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। 3, তোমাদের স্কুলে শিক্ষক দিবসের 6ষ্ঠ ও 7ম শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রদের নাচ, গান, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান হবে, তার একটি তালিকা তৈরি করো। এই তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে 2 শ্রেণীর ছাত্রদের কোন বিষয়ে বিশেষ আগ্রহ তা দেখাও। বিষয়, ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যা নাচে 14, গানে 10, আবৃত্তি 6, তাৎক্ষণিক বক্তৃতা 8। সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা নাচে 8, গানে 15, আবৃত্তিতে 9 আর তাৎক্ষণিক বক্তৃতায় 11 জন। পরের প্রশ্ন, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য
30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে ভাড়াতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? পরের প্রশ্ন চারের দাগে রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর, মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5×2 = 10। প্রথম, একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি = 4 সেমি, বিসি = 3 সেমি, সিডি = 5.5 সেমি, ডিএ = 5 সেমি আর বিডি = 6.5 সেমি। পরের প্রশ্ন, ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি = 9 সেমি, বিসি = 6 সেমি, সিডি = 7 সেমি, ডিএ = 8 সেমি এবং কোণ এবিসি = 60 ডিগ্রি। পরের প্রশ্ন, ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এবি = 4.2 সেমি, বিসি = 5.5 সেমি, সিডি = 6 সেমি, কোণ এবিসি = 110 ডিগ্রি এবং কোণ বিসিএ = 70 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3×2 = 6। প্রথম, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার প্লাস x^8 মাইনাস 16 y^8। সি নম্বর, a^4 প্লাস a^2 প্লাস b^4। দেখো পরের প্রশ্ন রয়েছে তোমাদের, সমাধান করো যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 3। 2x প্লাস 0.6x মাইনাস 6.6 = 0.4x। পরের প্রশ্ন, 3×6 মাইনাস 2x = 4×1 মাইনাস 5x। 3 নম্বর, সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 4। কোন সংখ্যার 6 গুণের সঙ্গে 6 যোগ করলে সেই সংখ্যার 8 গুণ হবে? পরের প্রশ্ন, আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করো। দেখো পরে রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2.5 করে, 2.5×2 = 5। প্রথম, ত্রিভুজের মধ্যমা উচ্চতা এর চিত্র সহ সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার ধর্মগুলি উল্লেখ করো। তার সঙ্গে রয়েছে, সদৃশ্য কোণী ত্রিভুজ কাকে বলে? পরের প্রশ্ন, চিত্রসহ বর্গক্ষেত্রের ও রম্বসের পার্থক্য দেখাও। এই রয়েছে টোটাল তোমাদের 70 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রই দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হাওত লাল ক্লাসে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে।